শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে তৎপর বিসিবির জালাল সিরাজকে নিয়ে তদন্ত কমিটি গঠন সবার সাথে কথা বলে রিপোর্ট মিলবে সুজনের অধীনে সাত ক্রিকেটার থেকে অপশন খুঁজছেন বার্সার সুযোগের অপেক্ষায় ইয়াসির রাব্বি পাওয়ার হিটিংয়ে নজর কাটতে চান নামিবিয়াকে উড়িয়ে ভারতের হতাশার মিশন শেষ সেমির আগে রয়কে হারিয়ে বিপাকে ইংল্যান্ড অজিদের চ্যালেঞ্জে বাবরদের জন্য সতর্ক বার্তা ভারী বৃষ্টিতে বিঘ্নিত শ্রীলঙ্কার টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে কাল সিশেলসের মুখোমুখি বাংলাদেশ কন্ডিশন নিয়ে না ভেবে জিততে চান লেমস Saudi Extreme. Enjoy smooth speed. টি-20 বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস অনুসন্ধানের স্বার্থে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার কোচিং স্টাফ আর দলের সাথে সংশ্লিষ্ট সবার মতামত নিতে পারবেন দুই বোর্ড পরিচালক র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে বড় স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ কষ্টে সুপার টুয়েলভে পৌঁছে মাহমুদুল্লার দল বন্দি ব্যর্থতার চক্রে ভুলে ভরা বিশ্বকাপে খুঁজে পাওয়া যায়নি লড়াকু মানসিকতা হেডকোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়েও কথা উঠেছে মোটা দাগে বিশ্বকাপে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট সবশেষে মাহমুদুল্লাহ যেন কারণ খুঁজতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন এটা আমি নিজেও প্রবলেম হয়তো ওই অ্যানসারটা খুঁজছি গত কিছুদিন ধরে যে কি মিসিং হচ্ছে বা কি করা প্রয়োজন এবার ওমান আমিরাতে এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ খুঁজতে চাইছে বিসিবি এরই মধ্যে গঠন করা হয়েছে দুই সদস্যের তদন্ত কমিটি দায়িত্বে জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের মতামত নেবেন দুই পরিচালক কেন বিশ্বমঞ্চে এই করুণ পরিণতি সেটা খতিয়ে দেখা হবে তবে তদন্ত কমিটি কবে নাগাদ তাদের রিপোর্ট জমা দেবে তা নিশ্চিত করেনি বিসিবি ভরাডুবির পর পরিবর্তনের ডাক এসেছে সুজনকে টেকনিক্যাল ডিরেক্টর করে সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড জানুয়ারির মধ্যে ব্যাপক রদবদলের আভাসও তো মিলেছে আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ মার্কাটারি ক্রিকেট টি টোয়েন্টি চার ছক্কার ফুলঝুরিতে বোলারকে শাসন করতে হয় প্রতিনিয়ত কিন্তু 20 ওভারের ক্রিকেটে অনেক পিছিয়ে বাংলাদেশ টাইগার ব্যাটারদের এই বন্ধাত্ম ঘোচাতে চান ইয়াসির রাব্বি পাকিস্তান সিরিজে সুযোগ পেলে পাওয়ার হিটিং এর চ্যালেঞ্জে জিততে চান রাব্বি বিশ্বকাপে টাইগার ক্রিকেটের হতশ্রীরূপ স্পষ্ট হয়েছে ব্যর্থতার পাট চুকানোর আগেই দৃষ্টিসীমায় আরেকটি অ্যাসাইনমেন্ট ইনফর্ম পাকিস্তানের বিপক্ষে কঠিন মহারণ জেনেই পরিকল্পনায় দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা বিসিবির মাত্রই বিশ্বকাপ মিশন শেষ করে এসেছে নির্বাচক হাবিবুল বাশার নিজেদের বাছাই করা সেরা দলটা কতটা খারাপ করতে পারে দেখেছেন নিজ চোখে এবার সুজনের অধীনে থাকা সাত ক্রিকেটার থেকে সেরাদের বেছে নেওয়া চ্যালেঞ্জ নিতে হবে বাশারকে তাই সশরীরে হাজির হোম অফ ক্রিকেটে টি টোয়েন্টি পাওয়ার হিটিংয়ের খেলা বাংলাদেশের দুর্বলতা এখানে ইয়াসির ইমন শান্তদের মার্কাটারি ব্যাটিং আসল লড়াইয়ের প্রস্তুতি মাত্র সাহসটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট সাহস না থাকলে আপনি কখনো ছয় মারতে পারবেন না এই জিনিসটা আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সাহস থাকতে হবে তাকে ছয় মারার জন্য জাতীয় দলে বেশ কয়েকবার ডাক পেলেও অপেক্ষা ফুরাচ্ছে না ইয়াসিরের বিশ্বকাপে মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তান সিরিজে অভিষেকের সম্ভাবনা লম্বা সময় সাইড বেঞ্চে বসে থেকেও লক্ষ্য এখনো আগের মতোই উজ্জ্বল ইয়াসিরের হিসাব করতে গেলে তো ভাই এখন 2019 থেকে হিসাব করতে হবে রাফলি যদি বলা যায় 4-5 বার তো হবেই টিমের সাথে আছি যখনই আমার আমি মেন্টালি ডাউন থাকি তখন ওই কথাটাই চিন্তা করি যে আমি যে জায়গায় আসি ওই জায়গায় তো অনেকের ড্রিম থাকা তো হয়তো আমি আরেকটু কষ্ট করলে হয়তো আমি আসলে দরজায় আসি যে কোনো সময় ঢুকতে পারি বুধবার পাকিস্তান সিরিজের প্রাথমিক দল ঘোষণা হতে পারে 12 নভেম্বর থেকে শুরু মূল প্রস্তুতি তার আগে এই সাত ক্রিকেটার নিয়ে চলবে সুজনের নিবিড় পরিচর্যা সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ এদিকে বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড মোহাম্মদ হাফিজ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি 14 জনে আসছেন বাংলাদেশে
নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন ইফতেখার আহমেদ, হায়দার আলী আর খুশদিল শাহ। টি টোয়েন্টি সিরিজের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। প্রথম খেলা 19 নভেম্বর, 20 ও 22 নভেম্বর হবে পরের দুই ম্যাচ। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে 26 নভেম্বর চট্টগ্রামে, 4 ডিসেম্বর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের নিয়ম রক্ষার ম্যাচে নামিবিয়াকে 9 উইকেটে হারিয়ে ব্যর্থ মিশন শেষ করল ভারত। 133 রানের টার্গেট 28 বল আগেই টপকে যায় টিম ইন্ডিয়া। দুবাইয়ে পঞ্চম ওভারে ব্রেক থ্রু দিয়েছিলেন জাসপ্রীত বুমরা, এরপর রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিধ্বস্ত নামিবিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মন্থর হয়েছে রানের গতি। ওপেনার স্টেফান বার্ড আর ডেভিড ভিজার কল্যাণে 100 পার করেছে নামিবিয়া। জবাবে রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ছোট টার্গেট আরও সহজ হয়ে যায়, 56 করেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদবকে নিয়ে বাকি কাজটা সেরেছেন লোকেশ রাহুল, সূর্যকুমার 25 আর রাহুল অপরাজিত ছিলেন 54 রানে। এই ম্যাচ দিয়ে টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি, আর কোচের পদ থেকে সরে গেলেন রবি শাস্ত্রী। নয় বছর আর 7 টুর্নামেন্ট পর আইসিসির কোনো ইভেন্টের নক আউট পর্বে যেতে পারেনি ভারত। সমর্থকদের মন ভাঙলেও সমর্থনে ভাটা পড়েনি এতটুকু। কোহলির অধিনায়কত্বে শেষ টি টোয়েন্টি দেখতে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। সবার প্রত্যাশা আগামী বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। It was a tough start for India and I just look at the schedule and I think, you know, Pakistan, New Zealand first. আয়োজক হয়েও বিশ্বকাপে হতাশ করেছে ভারত, মন ভেঙেছে শত কোটি ভারতীয় সমর্থকের। তাদের শঙ্কা ছিল নামিবিয়ার বিপক্ষে দর্শক সমর্থন পাবে তো ভারত, সেই শঙ্কা ভুল হয়েছে, গ্যালারি পরিপূর্ণ হয়েছে ভারতীয় সমর্থকে। It's very disappointing because we had a lot of expectations, we were hoping that সত্যি কথা বলতে অনেক আশা নিয়ে বিশ্বকাপ দেখতে এসেছিলাম, তবে হতাশ হয়েছি। আমার মনে হয় আইপিএল এর ক্লান্তিতে এমন হয়েছে। বিসিসিআই এর উচিত এগুলো আমলে নেয়া, যাতে সামনে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে পারি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমি খেলতে ব্যর্থ ভারত, আর সেজন্য ভারত জুড়ে চলছে সমালোচনার ঝড়। আর সেই সমালোচনায় সবার আগে উঠে আসছে আইপিএল এর কথা। অনেকেরই মত, আইপিএল এর কারণেই ভারতের আজ এই ভরাডুবি। ভারত বিশ্বকাপ থেকে বাদ পড়েছে সেটা পুরনো খবর। আমরা এসেছি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ ম্যাচ দেখতে। যদিও কোহলি ফর্মে ছিল না, তারপরও আশা থাকবে সে দ্রুতই ভালো খেলবে। প্রত্যাশা থাকবে আগামী বছর আমরা কোহলির চেয়ে ভালো ক্যাপ্টেন পাব, যে তার ব্যাটিংয়ে বেশি মনোযোগী হবে আর ভারত বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই, তারপরেও সমর্থকরা মুখ ফিরিয়ে নেননি। তাদের প্রত্যাশা কোহলির পর যে দায়িত্ব পাবেন, দলের হাল ধরবেন ভালোভাবে এবং আগামী বছর অস্ট্রেলিয়াতে জেতাবেন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কাফ ইঞ্জুরিতে জেসন রয়ের বিশ্বকাপ শেষ, সেমিফাইনালের আগে ইনফর্ম ওপেনারকে হারিয়ে বিপাকে ইংল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ব্যথা পান জেসন রয়। পরবর্তীতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। বের হওয়ার সময় মেডিকেল টিমের সহায়তা নিতে হয়েছিল, তখনই আজ করা যায় তার ইঞ্জুরির অবস্থা। স্ক্যান রিপোর্টেও এসেছে দুঃসংবাদ। আসরে 5 ম্যাচে প্রায় 31 করে 123 রান করেছেন জেসন রয়। এখন তার বদলি জেমস ভিন্স। আবুধাবিতে 10 নভেম্বর প্রথম সেমিতে ইংল্যান্ডের লড়াই নিউজিল্যান্ডের সঙ্গে। সুপার টুয়েলভের রোমাঞ্চ শেষ, এবার উত্তেজনা ছড়াবে সেমিফাইনাল। আগেই শুরু হয়েছে কথার লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেতে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের পরামর্শ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। প্রতিপক্ষ ডেরায় থাকা হেইডেনের সঙ্গে বন্ধুত্ব ভুলে জয়ের চোখ অজি কোচ ল্যাঙ্গারের, আর দলীয় সমন্বয়ে ইংল্যান্ড বধের লক্ষ্য কিউই পেসার অ্যাডাম মিলনের। আমিরাত পাকিস্তানের সেকেন্ড হোম, শারজা দুবাই কিংবা আবুধাবি, কন্ডিশন ওদের মতো কে জানে। সুপার টুয়েলভে বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ জিততে এসেছে ম্যান ইন গ্রিন। পাকিস্তানি একমাত্র দল যাদের উপরে টসের প্রভাব পড়েনি,
আগে ব্যাট করলে বোর্ডে বড় রান তুলেছে ওরা, আগে বোলিংয়ে প্রতিপক্ষকে নাগালের মধ্যে রেখেছে ঠিকই। কিন্তু সেমিফাইনালের প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন অশোভ হিসেব পাশে থেকে যায়। চাপমুক্ত থেকে সর্বোচ্চ দিয়েই অজি বোথের তাগিদ সাবেকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটা বলেই গুরুত্বপূর্ণ, মোমেন্টাম ওদের পক্ষে। অজিদের বিপক্ষে সাফল্য পেতে পাওয়ার প্লেতে পাকিস্তানকে ভালো ব্যাটিং করতে হবে। ওপেনিংয়ে বাবর রিজওয়ানের ধারাবাহিকতা পাকিস্তানের প্রধান শক্তি, মিডল অর্ডারে মালিক হাফিজের অভিজ্ঞতা আর আসিফ আলীর মতো ফিনিশার ওদের ব্যাটিং লাইনে দিয়েছে পূর্ণতা। পেছন থেকে সাহস দিয়ে যাচ্ছেন পরামর্শক ম্যাথু হেইডেন। সেমিতে দেশের বিপক্ষ ডেরায় থাকবেন অজি কিংবদন্তি। হেইডেন এবং আমি তিন ঘন্টার জন্য বন্ধুত্ব ভুলে যাব। পেশাদারিত্বের জায়গায় আমরা তখন প্রতিপক্ষ। ওয়ার্নারের ছন্দে ফেরা দলের জন্য স্বস্তির, বাকিরাও ভালো খেলতে মুখিয়ে আছে। There seems to be a real calmness about the way they're going about their business. One day বিশ্বকাপের ফাইনালিস্ট এবার টি-20 বিশ্বমঞ্চে সেমিতে মুখোমুখি। নিউজিল্যান্ড কি পারবে প্রতিশোধ নিতে? নকআউটের আগে রয় মিলসের ইনজুরি ইংলিশদের ভারসাম্য নষ্ট করেছে। সেই সুযোগে কিউইরা কি এগিয়ে থাকবে? নিঃসন্দেহে ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল, ওদের দল ভারসাম্যপূর্ণ। আমরাও জয়ের ব্যাপারে আশাবাদী, লড়াইটা জমজমাট হবে। নেতৃত্বে নতুনের আহ্বান থ্রি লায়ন্সের, অধিনায়ক মর্গান দিয়েছেন অনেক। এই বিশ্বকাপে নিজেকে অন্য উচ্চতায় তোলার সুযোগ তার সামনে, দলের ফর্ম তাকে সাহসী করতেই পারে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। বৃষ্টি বাগড়ায় একদিন পিছিয়েছে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল। উদ্বোধনী ম্যাচে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাড়তি সেশনে শিষ্যদের ঝালিয়ে নিয়েছেন কোচ মারিও লেমোস। কন্ডিশন কিছুটা পক্ষে গেলেও শতভাগ দিয়ে জয়ের লক্ষ্য লেমোসের। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30। বৃষ্টি বাধায় ম্যাচ একদিন পেছানোয় লাভ হয়েছে বাংলাদেশের। পর্যাপ্ত অনুশীলন না হওয়া নিয়ে চিন্তা ছিল। বাড়তি সেশনে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন মারিও লেমোস। লঙ্কায় নভেম্বরের আবহাওয়া যদিও অস্বস্তি বাড়াচ্ছে, মঙ্গলবারের ম্যাচেও আছে বৃষ্টির চোখ রাঙানি। যদিও কাদা মাঠে সুবিধা পাওয়ার কথা বাংলাদেশেরই। এটা ঠিক, বৃষ্টির মধ্যে আমাদের খেলার অভ্যাস রয়েছে, তবে আমি এটাকে সুযোগ হিসেবে দেখতে চাই না। ভালো ফুটবল খেলেই আমাদের জিততে হবে। একদিন বেশি অনুশীলনের সুযোগ পেয়ে ভালোই হলো। আশা করছি ম্যাচে ছেলেরা সেরাটা দিয়ে জয় তুলে আনবে। গত বছর বঙ্গবন্ধু গোল্ড কাপে খেললেও সিশেলসের মুখোমুখি কখনোই হয়নি লাল সবুজ। ওই টুর্নামেন্টে আফ্রিকার দেশটির খেলা বিশ্লেষণ করে ওদের শক্তি দুর্বলতার ধারণা পেয়েছে জামাল তপুরা। আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা একদিন বেশি পেয়েছি প্র্যাকটিসের সময়, তো আমরা কিন্তু ওদের খেলা দেখেছি। সে বঙ্গবন্ধু গোল্ড কাপ তারা কেমন খেলেছে, লিগের আমি মনে করি ফার্স্ট ম্যাচটা অনেক 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 ইম্পর্টেন্ট। টুর্নামেন্টের গুরুত্ব বেড়েছে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার নিশ্চয়তা পাওয়ায়। সূচিতে বদল এসেছে, 17 তারিখের পরিবর্তে ফাইনাল 19 নভেম্বর। সেখানে থাকতে হলে ভালো শুরু দরকার জামালদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।